12 মাসে 13 পার্বণের দেশ বাংলাদেশ খাদ্যরসিক বাঙালির কাছে তাই শীতে এই পিঠা সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পিঠা শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারী সমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও বিবেচিত হয় বাঙালির সংস্কৃতিটিকে রাখতে মেহেরপুরের গাংনী ডিগ্রি কলেজে দিনব্যাপী আয়োজন করা হয় পিঠা উৎসবের বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা প্রতি শীতেই গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঘরে ঘরে শুরু হয় পিঠাপুলির উৎসব আর পিঠাপুলির এই আনন্দনীতে মানুষ শীতেলে ছুটে যায় শহর ছেড়ে গ্রামের বাড়িতে প্রথমবারের মতো মেহেরপুরের গাংনী মহিলা কলেজে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী জমজমাট পিঠামেলা কলেজের মাঠ জুড়ে মালাই পিঠা মুঠি পিঠা খেজুর পিঠা ক্ষীর পুলি দুধ চিতই ভাপা নকশি পিঠা সহ ২৪টি স্টলে মেহেরপুরের ঐতিহ্যবাহী শতাধিক পিঠার সমারোহ যেগুলো আমাদের গ্রাম অঞ্চল থেকে অনেক আগে হারিয়ে গেছিল সেই পিঠাগুলো আবার দেখতে পাচ্ছি এবং খেয়ে খুব মজা পাচ্ছি তো পিঠা উৎসব মানেই একটা ভালো লাগার জিনিস আমরা এখানে আসছে এটা এখানে আমাদের অনেক ভালো লাগছে পার্টিসিপেট করে অনেক মজা লাগতেছে আবার আমরা অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ প্রথম থেকে অনেক ভালো বেচা কেনা হচ্ছে আর এখানে কত রকমের পিঠা আছে পিঠা উৎসবে বেচা বিক্রিও হয়েছে অনেক এই উৎসবে নানান স্বাদের ও বাহারি নকশার পিঠার পসরা সাজিয়েছিল কলেজের শিক্ষার্থীরা বাহারি পিঠার স্বাদ দিতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন মেলায় আজকাল আমাদের ছেলে মেয়েরা সব ফাস্টফুডের দোকানে যায় বিভিন্ন ফাস্টফুড খাবারের সাথে তারা পরিচিত আমাদের এই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পিঠাগুলির সাথে তারা মোটেই পরিচিত না তাই আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে পিঠাগুলোর স্বাদ জানানো তাদের নাম জানানো এই ধরনের একটা উৎসব আমাদের গাংনীবাসীকে আমরা উপহার দিতে পেরেছি যে উপহারটা আজ ২৫ বছর ধরে আমাদের এই কলেজ দিতে পারেনি কিন্তু আজকে দিয়েছে যার জন্য আমরা গাংনীবাসীর কাছে এবং আমাদের মেয়েদের কাছে কৃতজ্ঞ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সাথে নতুন প্রজন্মকে পরিচিত করানোর লক্ষ্যে এই আয়োজন বিভিন্ন ধরনের পিঠা আমরা মায়ের হাতেও খেয়েছি সেই সব পিঠাগুলো এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যার জন্য সেই হারানো গৌরবকে ফিরে পাওয়ার জন্য আমাদের মহিলা কলেজের মেয়েদেরকে উদ্বুদ্ধ করি আমরা যে আমরা একটা পিঠা উৎসবের আয়োজন করব অনেক রকমের পিঠা যা বলে শেষ করা যাবে না আমরা যেগুলা কোনোদিন দেখিনি সেই রকম পিঠা উদ্ভাবন করতে পেরেছে আমাদের মেয়েরা এক বাড়িতে পিঠা করলেই ১০ বাড়ির লোক সেই পিঠার স্বাদ গ্রহণ করেছে লোক পাইছে এখন গ্রামে যে বাড়ি ঘর হয়েছে তাতে যে গেটের অবস্থা সেই গেট পাড়িয়ে মানুষের হৃদয়ের ভালোবাসা আর সব জায়গায় পৌঁছাচ্ছে না এই জন্য পিঠা যার পিঠা সে বানিয়ে সেই খাচ্ছে এই জন্য দেখা গেল যে বিভিন্ন সমাজে বিভিন্ন গ্রামে বিভিন্ন মহল্লায় আলাদাভাবে পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে সেখানে পিঠা উৎসব করলে সকল শ্রেণীর মানুষ সেখানে যাচ্ছে পিঠার স্বাদ দিচ্ছে পিঠার বৈচিত্র্য দেখছে এবং গ্রাম বাংলা যে ঐতিহ্য সেটা সংরক্ষণ হচ্ছে ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি নতুন অনেক পিঠা স্থান পেয়েছে এই মেলায় ভুলতে বসা গৌরব এবং ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য এই আয়োজন